আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সেনহাস কুকিং ডায়েরি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম কিভাবে আমি বছর জুড়ে মটরশুঁটি সংরক্ষণ করি তাও আবার একদম কালারটা সতেজ রেখে আপনারা দেখতে থাকুন দেখলেই বুঝে যাবেন যে কিভাবে করা যায় যারা একদম নতুন গৃহিণী আছেন তাদের অনেক উপকারে আসবে আশা করি যাই হোক এখন প্রথমে আমি মটরশুঁটিকে বাজার থেকে কিনে এনে খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম ঝাঁঝরিতে ঝরিয়ে নিয়েছি যাতে একদম পানি না থাকে আপনারা চাইলে এই র অবস্থায় কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন তবে আমি কাজের সুবিধার্থে এটা কিভাবে করে রাখি সেটা দেখাচ্ছি কারণ এরকম করে রাখলে দেখা যায় শর্টকাট যখন আমরা নুডলস রান্না করি বা অন্য কোনো খাবার দিতে যাই তখন দিতে একটু ঝামেলা হয়ে যায় যেহেতু এটা পুরোটাই কাঁচা থাকে তাই আমি এর জন্য এটাকে একটু ভাপিয়ে নেই যাতে যখন তখন রান্নায় দেওয়া যায় এর জন্য আমি এক হাঁড়ি ভরে ফুটন্ত পানি নিয়েছি এখন এর ভিতর দিয়ে দিব আমি স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই আপনারা মটশুটি পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন এখানে আমি তিন কেজি পরিমাণ মটরশুঁটি নিয়েছি তাই এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ আর কালারটা যাতে একদম সতেজ থাকে তার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আপনারা চাইলে এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিতে পারেন ভিনেগার তাতেও কিন্তু কালারটা একদম সবুজ থাকবে আমি চাচ্ছি যে মটরশুঁটির যে একটা মিষ্টি ভাব আছে সেটা যাতে বজায় থাকে তার জন্য এখানে চিনি দেওয়ারই চেষ্টা করছি এতে কালারটাও সুন্দর থাকবে আবার মিষ্টি ভাবটাও ঠিক থাকবে এখন এর ভিতর যখন মটরশুঁটিটা দেওয়া হয়ে যাবে তখন এটাকে একটা বলক আসা পর্যন্ত শুধু ওয়েট করতে হবে এর চাইতে বেশি কিন্তু একদমই রাখা যাবে না তাহলে কিন্তু মটরশুঁটিগুলি বেশি সেদ্ধ হয়ে যাবে এবং কালারটা একটু ডিপ হয়ে যাবে তখন দেখতে কিন্তু এক একদমই ভালো লাগবে না এবং টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে যাই হোক আমি এখন এটাকে একটি বলক আসা পর্যন্ত ওয়েট করছি এর জন্য এখন একটি হাতা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব দিকে চিনি এবং লবণটা মিশে যায় এমনিতেও গলে যাবে যেহেতু এটা গরম পানিতে দেওয়া হয়েছে যাই হোক এখন এটাকে নেড়ে চেড়ে আমি মিশিয়ে শুধু ওয়েট করছি একটি বলক আসার জন্য এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা মিডিয়াম রাখতে হবে খুব বেশি বাড়ানোরও প্রয়োজন নেই আবার কমানোরও প্রয়োজন নেই এখন ওয়েট করছি বল আসা পর্যন্ত যারা এভাবে মটরশুঁটি সংরক্ষণ করেননি তারা একবার হলো ট্রাই করবেন এভাবে মটরশুঁটি সংরক্ষণ করে রাখলে কিন্তু বছর জুড়ে যে কোনো জিনিসে এটা দিয়ে রান্না করে খাওয়া যায় আমি কিন্তু শীতের এই শেষের দিকে এসে এরকম মটরশুঁটি সংরক্ষণ করে রাখি যেহেতু বাজারে সবসময় এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না আবার হচ্ছে এটার এখন যে চড়া দাম হয়ে যাচ্ছে সব জিনিসপত্রে তাই এরকম যদি একটু সংরক্ষণ করে রাখা যায় তাহলে কিন্তু মন্দ হয় না যাই হোক এখন এই যে দেখতে পাচ্ছেন যে একদম টকবক করে ফুটে উঠেছে এই পর্যায়ে কিন্তু আমি চুলোটা অফ করে দেব কারণ এর চাইতে বেশি আর সেদ্ধ করা যাবে না এর চাইতে বেশি যদি আপনি চুলোতে রাখেন তাহলে কিন্তু এটা একদমই কালারটা নষ্ট হয়ে যাবে দেখুন একদম কিন্তু সবুজ কালার এখনও অটুট আছে এই পর্যায়ে এরকম জাদ্রি দিয়ে আপনারা তুলে নিতে পারেন আমি এখন একটি বড় স্ট্যান্ডারে এগুলো ঢেলে নিচ্ছি যেহেতু এটি অনেকগুলো আছে এটা যদি আমি একটু একটু করে তুলতে যাই তাহলে দেখা যাবে কালারটা নষ্ট হয়ে যাচ্ছে দেখুন আমারটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে যখন আসবে তখন এটাকে প্রপারলি ঠান্ডা করে নিতে হবে এটা যখন সুন্দর মতো ঠান্ডা হয়ে যাবে তখন এরকম বক্সে বলে আপনারা রেখে দিতে পারেন এরকম এয়ারটাইট বক্স নিয়ে নিলেই হয়ে যাবে আচ্ছা এলাই জিপ্লক ব্যাগেও রাখতে পারেন আমি আপনাদেরকে রেখে দেখাচ্ছি আমার যেহেতু অনেকগুলো শুটি তাই অনেকগুলো জিনিসই লেগেছে আমি জিপলক ব্যাগ এবং এরকম বক্সে করে রেখেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বক্সে বা পলিতে করেও রাখতে পারেন যাই হোক এখন এরকম করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এভাবে করে রাখলে কিন্তু সারা বছর এটা একদম ফ্রেশ থাকবে কোনো সমস্যা হবে না আশা করি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ এখন এটাকে ডিপে রেখে দিচ্ছি আর ডিপে রাখার পর কেমন হয় সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি জিপলক ব্যাগেও কিন্তু রেখেছিলাম দেখুন এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এটাকে খুলে দেখাচ্ছি এর কালার কালারটা কেমন হয়েছে এর কালারটা দেখুন একদম গ্রিন কালারই রয়েছে একদমই নষ্ট হয়নি কালারটা আপনারা চাইলে এভাবে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ